এটা হলুদ তো নাকি হলুদ দিয়ে দিলেন ভাই দিলাম কোন টুকটা টুকরা করছি ভাই না হইবো না ভাই কি হইবো না দেন না আপনি করবেন আজকে এটা না হলে বেলানাটা ভাঙি ফেলাবো দেখেন বিসমিল্লাহ এটা দেখেন তো ভাই কি হইছে হইলো কি হইছে দেখেন ওয়াও বুঝতে পারছি তো এটা পানি ভাই হলুদ হয়ে গেছে বেশন একটু দেখাই আপনাদেরকে দেখতে চাইতেছেন দেখাবো আজকে কি হইছে বেশনটা যে জায়গায় বেশন দেওয়ার সাথে সাথে হয়ে যায় এই জায়গার কোনো কথা বলতে হয় ভাই গায় মাখার পাউডার দেখেন গায় মাখার তেলকম পাউডার হয়ে গেছে পানি দিতেছে পানি লাগবে না পানি লাগবে না তারপর করে দেখাই একবারই দিলাম পানি লাগবে না কি হইছে ভাই পানি কেন যদি ব্লেন্ডারে পানি দিলেন তাহলে এটা কি ব্লেন্ডার কইলো এটা কি হইছে পানি দিছি কোন যদি পানি দিয়ে থাকি এটা আপনার দায়ী মিথ্যা কথা বিয়াস্তের সাথে আপনি বলো কি হইছে দেখেন শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আল্লাহ রাখছে আল্লাহ রাখছে শুকরিয়া অনেক ভালো রাখছে আল্লাহ ভাই অনেক ব্লেন্ডার তো কেনাকাটা করলাম হ্যাঁ কিছুদিন পরে দেখা যায় কয়েলটা কেটে যায় হ্যাঁ আবার দেখা যায় যে এই যে আপনি হলুদ রাখছেন হ্যাঁ কোম্পানি ব্লেন্ডার কিনছেন ভাই অনেক ব্লেন্ডার ব্যবহার করেছি অনেক কোম্পানির জীবনে তো অনেক ব্লেন্ডার নামটা বলেন কি কোম্পানি আজকে এই যে একটা ব্লেন্ডার দেখা যাচ্ছে হ্যাভেলস পাওয়ার হাং হ্যাভেলস পৃথিবীতে শুনে না এমন করে নাম মনোমূলক পাওয়া খুবই কষ্ট আচ্ছা আমি একটু বলি যাদের ধারণা আছে ইলেকট্রিক সম্পর্কে আচ্ছা ধরেন আমি ব্লেন্ডার কিনলাম হ্যাঁ নষ্ট হয় নাই মনে করেন যে নষ্ট হয়েছে যেগুলো হয়তো হয়েছেই হয়েছে আবার দেখা যায় কি সব ধরনের জিনিসগুলা গুঁড়া করা যায় না আচ্ছা যেমন ধরেন যে চালের গুঁড়া করতে গেলে হয় না আবার দেখা যায় যে এই হলুদ গুলা হ্যাঁ বেসন গুলা এগুলো কিন্তু হয় না আচ্ছা আপনি যে ব্লেন্ডার আজকে দেখাবেন আচ্ছা সব হবে যদি না হয় এই ব্লেন্ডারটা হাতুড়ি আছে পয়টা ভেঙে ফেলাই ঠিয়ে যাইবেন শিওর আজকে লাইভ আপনি করবেন আমি তো সারা জীবন করে দেখাইলাম বিয়ারসা তো আমাদের মনে করেন কোনো টেকনিক আছে আপনার কোনো টেকনিক নাই কারণ আজকে আজকে অরিজিনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাবো আচ্ছা যেটা হলো হ্যাভেলস পাওয়ার হাং 800 ওয়াটের মোটর বিয়ারিং মোটর আচ্ছা এটা একমাত্র বাংলাদেশে এই হ্যাভেলস আছে ব্র্যান্ডের মাঝখানে বিয়ারিং মোটর যেটা আজীবনও কখনো মোটর ক্ষয় করতে পারবেন না প্রথমেই বলে দেই সাত বছর ফ্রি সার্ভিস পাবেন 2 বছর রিপ্লেস গ্যারান্টি মোটর যদি কাইটা তার সাথে সাথে চেঞ্জ আর আজকে আপনি কাজ করবেন কাজ করে যদি ভালো লাগে তা আপনি এটা ধারণাটা দিবেন বৃহস্পতির জন্য যারা নিবে আমি একটু প্রথমে দেখাই দেই আমাদের অ্যাড্রেসটা দেখাই দেয় যদি নিতে চান আমাদের এই নাম্বারগুলো যোগাযোগ করবেন সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন 1000 টাকা অ্যাডভান্স করে বাসায় নিয়ে যাবে হলুদ ভাঙ্গে দেখবেন টাকা দিবেন তারপর আচ্ছা কাজ না হলে টাকা দিবেন না ব্ল্যান্ডে রাইকা দিবেন আচ্ছা ঠিক আছে অ্যাড্রেসটা বলে দেন চলে সেটা হলো আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার মাসকানেটা এবং নিচের এটা পেমেন্ট নাম্বার শাকিল কোকারিস 133 নম্বর দোকান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস বলে এটাকে নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে একদম মাছ বরাবর ঢুকবেন নিচতলায় 300 133 নম্বর দোকান নিচতলায় এটা দোকানটা আমাদের হ্যাঁ আরেকটা কথা বলি ভাই অরিজিনাল ডুপ্লিকেটের মধ্যে আছে হবে না এটাও আছে হবে যেটা এটাও আছে সব ভিডিওতে দেখাই দিব ভিডিওটা শুই না প্রয়োজন মনে করলে আমাদের করা ভিডিওটা শুই না নেবেন অরিজিনাল ডুপ্লিকেট দুই রকম হয় না কিসের জন্য ভাই প্রতিটা মালে স্ক্যানার থাকবে যেটা অরিজিনাল প্রোডাক্ট স্ক্যানার ডাক্তার মাঝখানে থাকবে প্রতিটা ডাক্তার এরকম ইনটেক এবং প্রতিটা কারণ ডুপ্লিকেটের বুঝবেন অরিজিনাল ডুপ্লিকেট হবে না ভাই কয়েছেন না যে আপনি ব্ল্যান্ডার অনেক কিনছেন 2 নম্বর প্রোডাক্ট কিনছেন সমস্যা হবে আর এটা আজকে আপনি করে দেখাবেন এটা গেল অরিজিনাল বক্সের মধ্যেও এটা লেখা থাকবে এটা দেখেন হ্যাঁ কি লেখা থাকবে কিউআর কোড 21000 RPM আচ্ছা এ দেখেন কি স্ক্যানার আছে প্রতিটা প্রোডাক্ট স্ক্যানার থাকবে এবং মোটরের নিচেও দেওয়া থাকবে স্ক্যানার যেটা হলো অরিজিনাল ব্র্যান্ডের হ্যাভেলস কোম্পানির যেটা এখানে দেখেন একটু কাঁচাইনে দেখেন অটো সার্কিট ব্রেকার থাকবে কপার মোটর আপনার লাইফের ব্ল্যান্ডার কিনতে হবে না দেখেন স্ক্যানার হ্যাভেলস মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে অরিজিনাল টাইল 800 ওয়াট সব দেওয়া থাকবে আর আপনি আজকে একটু দেখান পরে ভিউয়ার থেকে প্রাইস টাইস বলে দিচ্ছি ভিউয়ার যারা দেখতেছেন নিজের ফ্যামিলির জন্য আমি দোকানদার হিসেবে তো আমার সাপোর্ট দিবই আজকে বাইয়ে দিবে এবং আপনাকে লাইভ দেখাবে যদি ভালো লাগে বারবার না কিনা একবারই কিনবেন আপনার লাইফের ব্ল্যান্ডার লাগবে না 6 মাসের অফার দিয়ে দিব 6 মাস পর্যন্ত এই দামে নিতে পারবেন 6 মাস অরিজিনাল প্রোডাক্ট স্টকে আছে এখন আল্লাহর রহমতে 6 মাস পর্যন্ত যদি ট্যাক্স না পারে বাড়বে না বাড়াবো না 1 টাকাও আচ্ছা ভাই হ্যাভেলস তো ইন্ডিয়ান না ইন্ডিয়ান হ্যাভেলস ইলেকট্রিক জগতে সর্বোচ্চ হাই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতে যে কোনো প্রান্তে যাবেন এই ব্র্যান্ডের পাবেন একটা সুইচ নর্মালে যদি কিনতে যান 200-300 টাকা এই একটা ব্র্যান্ডের সর্বনিম্ন 500 টাকা আচ্ছা যাদের ধারণা আছে তাদেরকে বলতে হবে না ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এটা তো ভাই এখানে আমি বাটি দিয়ে রাখছি আপনি আজকে একটু কষ্ট করে কি করতে চান আপনি হলুদ করবেন প্রথমে হলুদ তাই দেখেন আচ্ছা আমি আপনি আমি এখান থেকে হলুদ থেকে আসতে হলুদ তো মানুষ বলে ইটা ইটা হলো মাটি যেটা 300 টাকা দামের ব্ল্যান্ডার করতে পারবেন
এটা হলুদ তো নাকি হলুদ দিয়ে দিলেন ভাই দিলাম কোনো টুকরা টুকরা করছি ভাই না আমরা বড়িবান যত বেশি দেব সময়টা তো কম লাগবে হইব না ভাই কেই হইব না দেন না আপনি করবেন আজকে এটা না হলে বেলানাটা ভাঙি ফেলাবো দেখেন বিসমিল্লাহ By 10 সেকেন্ড 10 সেকেন্ড দিলাম দেখেন কি কাজটা একটু দেখাই যা শুধু আপনাদেরকে আপনি তো চ্যালেঞ্জ করলাম যে হয় না কেউ এভাবে লাইভ দেখাবে না কারণ অরিজিনাল প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট হাত সাথে হাতলোলা এবং স্টিলের জগতে 304 গ্রেড স্টিল এটা দেখেন তো ভাই কি হইছে হইলো কি হইছে দেখেন ওয়াও কয় সেকেন্ড হাত দিয়ে দেখেন তো ভাই ভাই হাত দিয়ে দেখাইতে পাউডার পাউডার কয় সেকেন্ড হইছে 10 সেকেন্ড 10 সেকেন্ডে কি করলাম আর 10 সেকেন্ড চালালে ভাই আর 10 সেকেন্ড চালালে পাউডার শৈলে পাউডার আপনারা শুধু দেখানোর জন্য কি হইছে বাটি কিছু হইছে বিলেট কোথাও নষ্ট হইছে কোন জায়গায় দাগ হইছে অন্য ব্লেন্ডার দিবেন হবে একবার দিয়ে তিন দিয়ে আবার ব্লেড নিয়ে ডাস্টবিনে ফেলাই দিতে হইব বেকা মুকা হয়ে তেরা বেকা হয়ে যাইব এটা স্টিলটা কি আর এটা হলো ফাইবারের আজীবন গ্যারান্টি অনেকে বলে এটা জং ধরে যায় নষ্ট হয়ে যায় আজীবন নষ্ট কারণ এটা হলো ফাইবারের আচ্ছা ঠিক আছে হাতল তিনটা বাটিতেই হাতল পাবেন বাটি পাবেন তিনটা ওই দুই ব্লেড আল্লাহর দুনিয়াতে যত কাজ আছে সব করবো পানি ছাড়া মশলা করে দেখাবো এনে একটু বেসন করে দেখাই আপনারে ওকে আর শক্ত করে দেখাইতেছি ভাই ভাই হলুদ পানি ভাই হলুদ হয়ে গেছে বেসনটা একটু দেখাই আপনাদেরকে দেখতে চাইতেছেন দেখাবো আজকে সামনে রমজান মাস আছে বেসনটা অনেক প্রয়োজন সবার সবার জন্য কিন্তু এই জুজার ইফতারির জন্য মাংস কিমা করার জন্য ভালো ব্লেন্ডার চান জীবনে বারবার না কিনে একবারই কিনবেন আমি প্রাইসটা বলে দেবো এটা দেখেন একটু পানি দিয়ে মশলা যদি কম করেন তাহলে একটু পানি লাগবে আর যদি মশলা যদি বেশি দেন কোনো পানি লাগবে না আমি পেঁয়াজ তাই করে দেখ আসলে সবগুলো পেঁয়াজ দিয়ে দিতেছি ভাই পেঁয়াজ পানি দিতেছি কোনো চ্যালেঞ্জ করলাম কিছু জন্য পানি ছাড়া করে দেখাবো এটা তো লাইভ হইতাছে ভাই শুনে ঠিক আছে বন্ধ করে হ্যাঁ ভাই পানি দিলে তো ভাই ব্লেড পাবে না কিভাবে হবে আরে ভাই দেখেন না আমি দেখাইতেছি তো তাহলে 30 সেকেন্ড সময় দিবেন কি হইছে ভাই পানি কেন যদি ব্লেন্ডারে পানি দিলেন তাহলে এটা কি ব্লেন্ডার কইলো এটা আচ্ছা আচ্ছা এটা কি করলাম 30 সেকেন্ড আর যদি পানি দেন মাত্র 3 সেকেন্ড আচ্ছা না হলে ব্লেন্ডারটা ভেঙে ফেলাবেন কি হইছে পানি দিছি কোন যদি পানি দিয়ে থাকি এটা আপনার দায়ী মিথ্যা কথা বিয়াস্তের সাথে আপনি কি হয়েছে দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ করে বললাম কোন মারপুলা দেখাবে না পানি ছাড়া এরকম ব্লেন্ডার ঘন করে বসলা করে দেখাইতে আসলে নিয়ম তো ভাই পানি দিলে একটু ভালো হয় পানি দিলে ভালো হয় লেটা বেটা যে ব্লেডে কাজ করবে না ওই ব্লেডে পানি দিতে হয় ব্লেড গুলো দুর্বল থাকলে পানি না দিলে এটা পায় না নরম হয় না কাজ হয় না এগুলো পানি আমি কোনো পানি দিছি খুব সুন্দর হয়েছে ভাই এটা হলো একটা দেখেন তাহলে আপনি আর কি করতে চান যে ব্লেন্ডারে পানি ছাড়া মশলা করা যায় হলুদ কোনো নিয়ম ছাড়া হলুদ করা যায় আচ্ছা আচ্ছা আমরা কিন্তু এই হলুদগুলো আমার ব্লেন্ডারে কাস্টমারকে দেখায় নিয়ে বাসায় নিয়ে ব্যবহার করি উপরে আল্লাহ আছে বিশ্বাস যদি কারো হয় করতে পারে না করতে পারে এইগুলো কিন্তু আমরা ফালাই না নিজেরা খাই কিন্তু হ্যাবিটস খুব ভালো মনে হলো আ ভাই আপনার লাইফে যত ব্লেন্ডার দেখছেন এরকম কারো কাছে পাবেন না যে সাথে সাথে কইরে দেখাবে এত হেভি তিনটা বাটি পাবেন তিনটায় হাতল আছে লাগাইতে এবং খুলতে অটো সিস্টেম অটো সার্কিট ব্রেকার আছে এর মধ্যে ব্লেড ঠিক আছে তিনটা দুইটা ব্লেড এগুলো হ্যাবিটসের সব ব্লেড দুইটা কারণ এটা সামুরা ব্লেড ব্লেড 50 টা হইলে কি আমি এত মোটা হইলে কি হবো কি আমার শরীরে তো শক্তি না তাতে লাভ নাই ভাই ঠিক আছে এটা দেখলেন তো লাইভ দেখাইলাম তো অবশ্যই ব্লেড 10 টা হইলে লাভ নাই 10 টা কাটবে না মোটর হলো মেন জিনিস ব্লেড একটা হলে চাকু কিন্তু একদিকেই এক চাকু দিয়ে কিন্তু সব কাটুন যায়
কাজ কি শৈলজ শক্তি থাকে যত দূরে প্রেসার দিবেন এত দূরে কাজ হবে মোটরের প্রেসার দিবে ব্লেন্ডারে কাজ করবে এই অন্ত ভাই ঝামেলা হয়ে গেল কি ঝামেলা হয়ে গেল এত কিছু দেখালেন হ্যাঁ দাম তো চাবেন বেশি দাম বেশি জামু হ্যাঁ আমি প্রথম কথা বলছিলাম যে এটা আমরা সরাসরি বাংলাদেশে ইনপুট করি চ্যালেঞ্জ করে বললাম আমার সাথে যদি কেউ কম দিতে পারে অরিজিনাল ব্লেন্ডারটা ফ্রি দিয়ে দেব চ্যালেঞ্জ করে দিব এতটুকু প্রাইস আর আমাদের স্টকে প্রায় 400 পিসের মতো প্রোডাক্ট আছে গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি দেব 2 বছর রিপ্লেস কয়েল গ্যারান্টি ভিতরে কয়েল কাটা যাবে চেঞ্জ করে দিব আর অন্য কোনো পার্টস লাগে 5000 টাকা দিতে হবে পার্টস দামও বইলা দেই অনেক আছে বাটপারি করে ভাই এটা লাগছে ওটা লাগছে ওটা লাগছে একটা বুশ গেলে লাগবে 60 টাকা মাত্র 60 টাকা আচ্ছা যদি আমাদের কাছে প্রোডাক্টটা কিনে থাকেন তাহলে 60 টাকা যদি আমাদের কাছে না কিনে থাকেন 100 টাকা ওকে আমরা সার্ভিস চার্জ রাখবো না তাহলে হচ্ছে টোটালি কত বছর গ্যারান্টি ভাই 2 বছর রিপ্লেস মেইন জিনিসটা হলো মোটর মোটর যদি ভালো থাকে এগুলা কাটে না জীবনে তারপর একটা টেকনিক বইলা দিই আপনাদেরকে যারা ব্যবহার করবেন এই যে আমি কাজটা করলাম না এটা কলে নিচে দিয়ে ধুবেন না এটা এনে একটু পানি ঢেলে দিয়ে আবার মোটরটা রানিং করবেন তাহলে এখানে ভিতরে যত ময়লা আছে সব একদম বিলেটের সব বের করে দিবে এটা দিয়ে আপনি আবার একটু চালু করবেন হ্যাঁ তাহলে এটা পরিষ্কার করে দেবে একবার দুই তিন সেকেন্ড দিয়ে পরিষ্কার করবেন এভাবে পরিষ্কার করে রেখে দিবেন আর এই লকটা ভালো করে খেয়াল রাখবেন লকটা করে পরে সুইচটা অন করবেন লক করলে এভাবে জগে ধরলে সব উঠা যাবে আচ্ছা 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 এই যা শুধু এটা খেয়াল করবেন আর কিছু করতে হবে না আর যে কোনো কাজ করবেন সময় প্রথম অবস্থায় এই পালস এই পালসটা ব্যবহার করবেন এই যেটা আচ্ছা 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 দুই তিনবার করবেন তারপরে ওয়ান টু থ্রি তিনটা স্পিডে কাজ করবেন কখনো যদি মোটর বন্ধ হয়ে যায় ভাববেন না জ্বলে গেছে মিস্ত্রির কাছে দৌড়ায় নিয়ে যাবেন না বা দৌড়ায় নিয়ে আসবেন আগে চেষ্টা করবেন নিজে এখানে সার্কিট ব্রেকার আছে জুড়ে পুশ করবেন চালু হয়ে যাবে দেখা যাবে আপনি নিয়ে আসলেন আমার কাছে 400-300 টাকা গাড়ি ভাড়া খরচ করলেন প্রয়োজন নাই যখন এটা না চলবে তখন আমাদের কাছে নিয়ে আসবেন ওকে ঠিক আছে আর এটা হলো অরিজিনাল একটা পাওয়ার হ্যাং হ্যাভেলস গুগলে ঢুকলে পেয়ে যাবেন এটা অরিজিনাল প্রোডাক্ট আর প্রতিটা প্রোডাক্টেই এই যে স্ক্রিন করলে দেখবে আর জেনুইন প্রোডাক্ট লেখা আসবে জেনুইন প্রোডাক্ট আচ্ছা প্রতিটা প্রোডাক্ট কিউআর কোড নাম্বার থাকবে এবং স্ক্রিনা থাকবে এটা ছাড়া যেটা নিবেন যেটা ডুপ্লিকেট আমাদের কাছেও আছে ভাই হয়তো আমরা এখানে দেখাইতে পারতেছি না দেখাইতে হবে না অরিজিনাল প্রোডাক্ট পাওয়ার হ্যাং 800 ওয়াট হ্যাঁ পাওয়ার হ্যাং মডেল নাম্বার এটা তিনটা জক দেখেন লেখা আছে আল্লাহ দুনিয়াতে যত রকম কাজ আছে সব করে বেয়ারিং মোটর কোন ব্র্যান্ডারে বেয়ারিং মোটর পাবেন না ভাইয়া মডেল নাম্বারটা বলবেন মডেল নাম্বারটা হলো আপনার পাওয়ার হ্যাং এই লেখা আছে এটাই মডেল হ্যাভেলস এর 800 ওয়াট আর এটা একটা ধামাকা প্রাইস দিব ভাই আপনি তো প্রথমেই বলছি অরিজিনাল বক্সটা ভাই 21000 আরপিএম দেখেন এখানে লেখা আছে দেখাইছি একবার হ্যাঁ 2 বছর রিপ্লেস গ্যারান্টি মোটরের হ্যাঁ স্ক্রিনার থাকবে এটা হলো অরিজিনালটা প্রোডাক্ট প্রতিটা ঢাকনা এবং মালের মোটরের গায়ে হলো স্ক্রিনার থাকবে এটা আচ্ছা কত তো ভাই এটা আপনার প্রাইস মিনি কোম্পানি শোরুম প্রাইস হলো 12000 টাকা কয় হাজার টাকা দিলে ডিসকাউন্ট মনে হবে আপনার কাছে আপনাকে প্রথমেই বলছি এটা শোরুম প্রাইস না আমরা হোলসেলার হোলসেল প্রাইস দিব এটা যারা এক পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা দেব 6 মাস পর্যন্ত এই দামটা নিতে পারবে আচ্ছা কাস্টমার তো নিতে পারে এমন একটা দাম ভাই আমরা তো নর্মালে 8000, 10000, 12000, 14000, 16000 পর্যন্ত আস্তে আস্তে বাড়তেছে দিন দিন বর্তমানে কিন্তু সব জিনিসের দাম বাড়ছে ভাই অবশ্যই যে কোনো প্রোডাক্টেরই বিগত 6 মাসে অনেক আপডাউন হয়ে গেছে ভাই তো এগুলো প্রোডাক্টে কিন্তু ট্যাক্স বাড়াইছে আগের থেকে তারপর আমরা আজকের থেকে 6 মাস পর্যন্ত আশা করি আল্লাহ রহমতে আর ট্যাক্স যদি না পারে আর ট্যাক্স নতুন করে যদি না পারে তাহলে এই প্রাইসটাই থাকবে এই প্রাইস 6 মাস পরে আর এই প্রাইসে দিতে পারবো না আশা করি আচ্ছা তো একদম 7500 12000 না একদম 7500 নিতে পারবেন দোকানে আইলেও 7500 অনলাইনে নিলেও 2000 যা আসলো আমার 200 কম না ভাই সবার জন্য সবাই আমার কাস্টমার যে আপনার কাছে প্রবাসী বাইরে আছে অর্ডার করতেছে তাদের জন্য তো বেশি রাখতেছি বা আপনি আসতেছেন না সবার জন্য একদম ডেলিভারি চার্জ 200 টাকা সারা বাংলাদেশ যে জায়গায় ঢাকা নিলেও নিউমার্কের সামনে নিলেও 200 একদম টেকনাফ থেকে তেল তুলে যেখানে বলবো সেখানেই নেবেন 200 টাকা ডেলিভারি চার্জ আপনি বাসায় যাবে মশলা করে লাগলে মশলা রাখে রেডি রাখবেন কইরা দেখে টাকা দিবেন আমি যে নিয়মটা বললাম এই লকটা লাগাবেন পাঁচ ইউজ করবেন মশলা দিয়ে ডকটা লাগাই দিবেন হয়ে যাবে ওকে সবাই প্রতিটা কিন্তু আবার লক ডাক না আচ্ছা ডাকটা আবার লক হ্যাঁ পানি দিতে মনে চাইলে এদিক দিয়ে খুলে পানি দিয়ে দিবেন হ্যাঁ যদি মনে চায় ওকে ঠিক আছে এই একটা বাটি পাবো 1 কেজি মশলা করার এই একটা জুস করার বাটি পাবো জুস করার জন্য একটা পাবো এটা হলো বড় সাইজ 1.5 লিটার জুস করার জন্য বেশি পরিমাণ মাংস কিমা আদা রসুন মাংস কিমা যা করবো এই বাটিটাতে করবো এটাতে জুস লাচ্ছি করবো আর যেটা হলো ছোট বাটি যেটা শুকনো করে দেখালাম এটাতে যত রকম শুকনো আছে বত্তারতে শুরু করে ইটের গুড়াতে শুরু করে পাথরতে ভাই ইট পাথর মাটি 300 টাকা দামে ব্লেন্ডার হবে এটা আপনার বাসায় যদি থাকে করে দেখেন আমি চ্যালেঞ্জ করে দিলাম হবে ওকে আর এগুলো বিয়ারিং মোটর পাওয়ারফুল মোটর ফিনিশিং হবে এটা এই তিনটা জক অরিজিনাল এটা প্রোডাক্টটা আবার বলে দেই আমাদের একদম অ্যাক্রেট আজকের থেকে কোনো দামাদামি নাই যদি নেন কেউ আপনাদের জন্য একদম 7500 বিশ্বাস বিল্ডার্স এই নম্বরে যোগাযোগ করবেন আর একটা ঠিকানা আছে আপনার নিউ সুপার মার্কেটের মেইন গলিতে নিচতলায় 382 নম্বর দোকান শাকিল কোকারিস
382 নাম্বার দোকান মেইন গলিতেই ছোট একটা দোকান এই নম্বরে কন্টাক্ট আমাদের টিএনটি নাম্বারও দেওয়া আছে এখানে চাইলে আমাদের টিএনটি নম্বরে যোগাযোগ করতে পারবেন ওকে সবচেয়ে বেটার হবে ইমো WhatsApp ব্যবহার করলে তাহলে আমাদের হাতে থাকে সবসময় রিসিভ করতে পারবো আচ্ছা আপনাদের কি খুবই পাওয়ারফুল ব্লেন্ডার মেশিন দেখে দিলাম হ্যাভেলস ব্র্যান্ডের অন্য কোন প্রোডাক্ট নিয়ে আবার হাজির হয়ে যাব শাকিল কোকারিজান বেকিং কর্নারে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শাকিল ভাই আল্লাহ হাফেজ